সবাই মিলে একসঙ্গে নৌকায় উঠলাম কোন নদী থেকে নৌকায় উঠেছি মেনি পিপল ওয়ান টু নো আজকে আপনাদেরকে বলে দিব দেন সবাই মিলে একসঙ্গে ওয়ান ডিস পার্টি করলাম উই অল হ্যাড আ লট অফ ফান টুগেদার টু টুডেস ভিডিও ইজ অ্যাবাউট এভরিথিং সো লেট স্টার্ট আসসালামু আলাইকুম হ্যালো ইউরিয়ান দিস ইস সেলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিস আই হোপ ইউ অল আর ডুইং গুড ঈদের পর থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা নৌকা ভ্রমণ করব। তবে ঈদের তেরো দিন পরে আজকে হচ্ছে আমরা ফাইনালি নৌকা ভ্রমণে যাচ্ছি আমরা নৌকাতে ঘুরব এবং ওয়ান পার্টি করব এই জন্য সবার জন্য এক একটা ডিশ আমরা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি আমরা যারা যারা যাচ্ছি আজকে আমরা টোটাল নয় জন যাচ্ছি তো এক একজনের এক একটা ডিশ ছিল সো কারো ছিল হচ্ছে কেউ কিনে দিবে বাচ্চারা যারা তারা তো রান্না করতে পারবে না ইভেন আমার জন্যও ছিল কেক সো আমি হচ্ছে কেকটা কিনবো আর এটা হচ্ছে সিফাতের জন্য আমি পাস্তাটা রান্না করছি রেড সস পাস্তা আর কি যেহেতু আমাদের বাসা থেকে তিনজন যাচ্ছি যেমন আমি রিফাত আর হচ্ছে সিফাত সো সিফাতের জন্য একটা একটা দৃশ ছিল রিফাতের জন্য একটা দৃশ ছিল আমার জন্য একটা দৃষ্টি রিফাতের জন্য ছিল রেড সস পাস্তা আর কি তো এটা হচ্ছে আমি রান্না করলাম তারপরে দেখেন আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি আর রাস্তায় এত পরিমাণ কাদা ছিল আর ওই দিনই এত পরিমাণ বৃষ্টি ছিল মানে গুড়ি গুড়ি বৃষ্টি একদম হয়ে যাচ্ছিল আমরা বলতেছিলাম দেখো আমরা বরিশালের গাড়টি বেঁধে যাচ্ছি আর কি মানে থাকেন না লাইক ছাতা বোতল পানি সব নিয়ে যাচ্ছে যাই হোক না কেন উই অল জোকিং সেট দিস নো ওয়ান শুল টেক ইট সিরিয়াস প্লিজ আমরা আজকে এসেছি ঢাকা আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী তো আমাদের বাসা যেহেতু এই দিকে তো এখান থেকে হচ্ছে আমাদের বেশি কাছে হবে দেখেন আমরা নৌকায় ওঠার পর আমি কতটা ভয় পাচ্ছিলাম তো পিছন থেকে বাচ্চাগুলো কিভাবে আমার সাথে দুষ্টামি করছিল আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন নদীর তীরে বাজারের দৃশ্য বড়ই মনোরম ও নয়নাভিরাম সবাই মিলে বাজারে নেমে গেলাম বাজারে সাজানো দোকানগুলো যেন নববধু সাজে অঙ্গে জড়িয়ে রয়েছে স্বর্ণ লঙ্কা নৌকায় তো ফাইনালি উঠেই পড়লাম এবং ভয় একটু একটু করে কমে যাচ্ছে আমরা এখানে টাইটানিক মুভির জ্যাক আর রোজের মতো হচ্ছে যে পোজ ছিলাম আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাদের পোজ দেখে একটু একটু করে আমার সাহস হচ্ছিল আর কি আমি যে একা ভয় পাচ্ছিলাম ব্যাপারটা মতো তেমন না দেখেন এখানে কিন্তু আমাদের একজন কাজিন বসে আছে ও বেশ ভয় পাচ্ছিল বেসিক্যালি গেলে ওরা সবাই হচ্ছে নৌকার উপরে উঠে বসবে এই জন্য আমাকে ধরেও টানাটানি করছিল ওকে ধরেও টানাটানি করছিল। কিন্তু আমি কোনো মতেই উপরে যে বসতে পারবো না কারণ আমি অনেক ভীতু আর একদম দেখেন পাশ থেকে সিঁড়ি দেওয়া আমার খুব ভয় লাগে ভাই নৌকা চলন্ত অবস্থায় আমি জীবনে উঠতে পারবো না হোয়াট দেন আমরা একটা সুন্দর প্লেস দেখে এখানে হচ্ছে নৌকাটাকে থামাতে বলি তারপর হচ্ছে আমরা এখানে ওয়ান ডিশ পার্টি যেটা হয় আর কি সবাই আর কি চাদর মেলে যেভাবে করে ওটাই আর কি এখন করব সবাই সবার বাসা থেকে খাবার দাবার নিয়ে এসেছে আর এই নদীর পাড়টা এত পছন্দ হয়েছে আমার দেখেন একদম পুরা দৃশ্যের মতো না মানে সাজানো খুব সুন্দর এত সুন্দর একটা নদীর পার দেখে তো আমি ভিডিও আর ছবি না তুলে কোনো মতেই যাবো না তো যেমন চিন্তা তেমন কাজ করে ফেললাম ভিডিও ছবি তারপর হচ্ছে আমরা চলে আসলাম সব কিছুই চাদর মেলে তারপর হচ্ছে আমরা খাবার ডেকোরেশন এবং ওই যে ওয়ান ডিস পার্টি যে ভিডিও থাকে ওটা করবো অ্যান্ড আপনারা কি দেখতে পাচ্ছেন আমি বারবার ভিডিওতে কি দেখাচ্ছি এটা কি ক্লাব জানেন ঢাকা বোট ক্লাব ওপারে ক্লাব এপারে আমরা নদীর এপারে আমরা হচ্ছে বসে খুব সুন্দর করে এখানে সব কিছু সাজাচ্ছে ডেকোরেশন করছি খুব সুন্দর করে ছোট একটা ভিডিও ক্রিয়েট করেছি রিলস আপলোড করেছি ওই ভিডিও দেখে কেউ বুঝতে পারবে না এর পিছনের কাহিনীটা কি তো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর কি যে আমরা সব কিছু যখন রেডি করেছিলাম তখন কেমন লেগেছিল অ্যান্ড ফাইনাল ভিডিও হচ্ছে এইটা ছিল আপনারা হচ্ছে এইটা দেখেছেন তো আমি ভাবলাম আবারও আপনাদের সঙ্গে এটা হচ্ছে শেয়ার করে দিই আপনারা যারা দেখেনি তারা হচ্ছে এখন দেখে নিন তো পিছনে কিন্তু অনেক কিছুই থাকে আপনাদের সামনে সবসময় যেন ভালোটাই আমরা প্রেজেন্ট করি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আজকে দিনটা খুব বেশি মজা করেছি যদি একটু বৃষ্টি হচ্ছিলো দেখেন চাদরটাও কিন্তু ভিজে গিয়েছে এবং প্রিন্টটা অন্যরকম হয়ে গিয়েছে তো বৃষ্টি ছিল বাট ওয়েদারটাও খুব সুন্দর ছিল বৃষ্টি না থাকলে হয়তো বা আরও একটু বেশি ভালো লাগতো তবে কারণ আমরা নৌকাতেও ছিলাম তো অনেক বৃষ্টি হচ্ছিলো বাতাসও হচ্ছিলো তবে সব মিলে আমাদের কাছে বেশ ভালো লেগেছে কিন্তু শেষ না আমরা তারপরে আবার নৌকাতে উঠি এবং অনেক 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 মজা করি ক্লাব থেকে আমরা আবার হচ্ছে রওনা দিলাম অন্য দিকে এখন হচ্ছে আমরা যাব বিরুলিয়া ব্রিজের কাছে মানে তারপর যাব গ্রামে মানে নৌকাটা পুরোটা ঘুরবো আর কি যতক্ষণ বাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা তো সব খাবার তখন খেতে পারিনি কারণ সবাই খাবার এনেছিল অনেক খাবার ছিল তো ওই খাবারগুলো এখন হচ্ছে আমরা নৌকায় উপরে বসে খাচ্ছি এখন দেখেন ফাইনালি কিন্তু আমি নৌকার উপরে উঠেই গেলাম কিভাবে উঠলাম যখন নৌকাটা থামানো ছিল তখন আমি উঠতে পেরেছি আর আমার সত্যি খুব ভালো লাগছিল উপরে বসে কারণ উপরে বসে সম্পূর্ণ ভিউটা একদম পারফেক্টলি উপভোগ করা যাচ্ছিল অ্যান্ড রাতের ভিউটা কিন্তু একদম অস্থির লাগছিল তাই কিছু কিছু ক্লিপ রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম ওর গান শুনে আমরা সবাই হাসতেছিলাম যাই হোক আজকের দিনটা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে অনেক ভালো কেটেছে দিনটা আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিওতে